আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। গুড নাইট স্টাডি গ্রুপের পক্ষ থেকে সবাইকে স্বাগতম, শুভেচ্ছা। আমরা আমাদের আজকের গুড নাইট স্টাডি গ্রুপের কার্যক্রম আমরা পবিত্র কালামে আকিম থেকে তেলাওয়াতের মাধ্যমে শুরু করব ইনশাআল্লাহ। প্রথমে আমরা মহান আল্লাহ তাআলার প্রশংসা ও রাসূলের প্রতি দরুদ ও সালাম পেশ করে আমাদের আজকের এই কার্যক্রম শুরু করছি। অনুষ্ঠানের শুরুতেই প্রথমে পবিত্র কালামে হাকিম থেকে তেলাওয়াত করার জন্য আমি আবু হানিফ স্যারকে বিনীত অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। কালামে হাকিম থেকে তেলাওয়াত করবেন। জি, অর্থসহ তেলাওয়াতের জন্য আমি সবিনয় অনুরোধ জানাচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। بسم الله الرحمن الرحيم تبارك الذي جعل في السماء بروجا وجعل فيها سراجا وقمرا منيرا وهو الذي جعل الليل والنهار خلفة لمن أراد أن يذكر أو أراد شكورا عباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما والذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما ইরশাদ হচ্ছে, অসীম বরকত সম্পন্ন তিনি যিনি আকাশে বুরুজ নির্মাণ করেছেন এবং তার মধ্যে একটি প্রদীপ ও আলোকময় চাঁদ উজ্জ্বল করেছেন। তিনি রাত ও দিনকে পরস্পরের স্থলাভিষিক্ত করেছেন, এমন প্রত্যেক ব্যক্তির জন্য যে শিক্ষা গ্রহণ করতে অথবা কৃতজ্ঞ হতে চায়। রহমানের আসল বান্দা তারাই যারা পৃথিবীর বুকে নম্রভাবে চলাফেরা করে এবং মূরুখরা তাদের সাথে কথা বলতে থাকলে বলে দেয়, তোমাদের সালাম। তারা নিজেদের রবের সামনে সিজদায় অবনত হয়েও দাঁড়িয়ে রাত কাটিয়ে দেয়। তারা দোয়া করতে থাকে, হে আমাদের রব, জাহান্নামের আজাব থেকে আমাদের বাঁচাও। তার আজাব তো সর্বনাশা, আশ্রয়স্থল আবাস হিসেবে তা বড়ই নিকৃষ্ট জায়গা। সাদাকাল্লাহুল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, আলহামদুলিল্লাহ, আমরা আবু হানিফ স্যারের কাছ থেকে অত্যন্ত চমৎকার অর্থসহ তেলাওয়াত শুনছিলাম। স্যারকে অশেষ ধন্যবাদ। আমাদের আজকের এই গুড নাইট স্টাডি গ্রুপের কার্যক্রমে এখন আমাদের আজকের আলোচক, প্রধান আলোচক আসলাম হাওলাদার স্যার
যুক্ত হবেন ইনশাআল্লাহ। আমরা স্যারের মূল আলোচনায় যাওয়ার আগে আমাদের যুক্ত হয়েছেন যে আমাদের চিফ অফ অ্যাডমিন জহিরুল ইসলাম স্যার, কি আমাকে শুনতে পাচ্ছেন? তার আপনাকে মুবারকবাদ আজকে আমাদের এই অনুষ্ঠানে যুক্ত হওয়ার জন্য। জি আবদুল্লাহ রাহিম ভাই, আচ্ছা আমরা আমাদের মূল আলোচনায় আমরা আমাদের স্যার যুক্ত হলে ইনশাল্লাহ স্যারের মূল আলোচনায় চলে যাব। এর আগ পর্যন্ত কেউ যদি নাচ সঙ্গীত শোনাতে পারেন তাহলে ভালো হয়, আমাদের একগুয়েমি কেটে যায়। আমাদের এখানে কি কেউ শিল্পী আছেন 2 মিনিটে একটু প্রথম 2-3 লাইন শোনাতে পারেন? জি জোয়ারদার স্যার, আসসালামু আলাইকুম। পানিতে জি স্যার, ওয়াশিং এ এমএল জিনিসটা রুব্রিক দেন ভাই, রুব্রিক। এখানে মেন সমস্যা হলো এই রুব্রিক, এটা হলো কাহিনী। যেমন বিথুল গাছের বইতে লাস্ট ওনার যে বইগুলোতে অনেক কিছু অ্যাড হয়েছে যেটা সিনথেসিস নাই, এটা হলো একটা পয়েন্ট। এখন আসলে পাবো কিনা এটা একটা দেখার বিষয়, তারপরে দেখবো। মানে আমি যদি পাই দিব স্যার। পাইনি স্যার, পাইনি মোটামুটি স্পেসিফিক রুব্রিক না পেলেও ওইদিকে যে পাই নাই, এই জন্য একটু জানতে চাইছি। না বিথুল গাছে, বিথুল গাছ আর তারপর যে আলফান যে কেন বেসিলিস গিগাস, এদের অনেক কিছু নতুন করে অ্যাড হয়েছে, অনেক রুব্রিক অ্যাড হয়েছে যেটা ওই তাদের বইগুলো এরকম লেখা, এরকম একদম উল্লেখই আছে যে এই রুব্রিকটা শুড বি অ্যাডেড, এরকম এরকম স্পেসিফিকলি লেখা আছে। এই জন্য অনেক কিছু 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 বিষয় আছে যেটা অন্যের সাথে মিলবে না আর কি, এটা বলতেছি সিনথেসিসে পাওয়া যাবে না এই রুব্রিক গুলো, বুঝতে পারছি। হুম 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 না আমি কথা বলতেছিলাম, স্পিকার বন্ধ রাখছি। আমি তো বলতে আছে যাক, মানে ওই যে গ্রাফাইটিস আর ক্যালকেরিয়া কার্বারের যে বডি দুইটাই তো মোটা, এখন ক্যালকেরিয়া কার্বার বডি স্যার কথা বুঝছেন না, আর স্পষ্ট আসছে না ওই গ্রাফাইটিস এর বডিটা, ও কিন্তু মোটা কিন্তু ওর কিন্তু মাসল কিন্তু শক্ত, বুঝছেন তাই না? হ্যাঁ জি জি বলেন। আচ্ছা শোনা, জি শুনতেছি বলেন। আমি বুঝলে হলো, হ্যাঁ শুনতেছি বলেন। জি জি আসলে যায় নাকি তাহলে থাক, কি কথা কি? আচ্ছা আমি বলতেছি যে গ্রাফাইট কি তার ক্যালকুলিয়া কার শোনা যায় স্যার? আপনার কথা আমরা শুনি তো স্যার, উনি বলছেন, আমি বলেন স্যার বলতে। আচ্ছা আচ্ছা যে ক্যালকুলিয়া, আচ্ছা হ্যাঁ স্যার আপনার বলতে হবে। এই জয় জয় স্যার কে বয়কট করা হলো, বয়কট করা হলো, জয় স্যার কে বয়কট করতে হবে। স্যার যেটা বলতে চাইছে আমি বলি যে একটা হলো উভয় মোটা থল থলে, কিন্তু একটা মসৃণ আর একটা অমসৃণ। এই জন্য যে গ্রাফাইটিস এর বিভিন্ন স্থানে চামড়া মোটা হয়ে থাকে, এই জন্য ফেটে যায় কোনো কোনো স্থানে। ওই যে যারা অনেক সময় শারীরিক পরিশ্রম করে হাতের কাজ করে, অ্যান্টিম ক্লুডের মতো দেখা যায় স্কিনে বিভিন্ন জায়গায় শক্ত মোটা হয়ে থাকে, এরকমের গ্রাফাইটিস এর ক্ষেত্রেও হয় এরকমের। এই জন্য বিথুল গাছ ওই গ্রাফাইটিস কে সাধারণত ভিলেজার যাদের মেডিসিন করছে, যারা মানে ডে লেবার শারীরিক পরিশ্রমের কাজ করে গ্রামের গ্রামে, এই এইসব লোকদের কথা বলা হয়েছে, এইসব লোকদের উদাহরণ এটা আছে। আপনি এই গ্রাফাইটিস মাটির মানুষ যে কথাটা বললেন, রেফারেন্স ফ্রম হোয়ার? জি জি গ্রামের যে গরু আছে না, গরু গ্রামের গরু যে হেঁটে হেঁটে খায়, মাটির মানুষ বলতে এদের ওই যে একটা আছে না যে আপনি একটা কোশ্চেন করলেন সে তার মতো করে পরিশোধিত করে একটা আনসার দেওয়া, কিন্তু তার ভিতরে বিষয়টা নাই, এটা শুধু ফিজিক্যালি না মেন্টালিও মানে আনরিফাইন্ড অপরিশোধিত, বুঝছেন?
একটা বিষয়, আর হলো সোজা সাপটাতে কথা বলা গেছে, সোজা সাপটা ধরনের যে মানুষ, ওই গ্রামে কিছু মানুষ দেখবেন একটু শারীরিক ভাবে মোটা, অনেক মোটামুটি ভালোই পরিশ্রমে কাজ করতে পারে, করেও, বুঝছেন, এই টাইপের যে মানুষগুলা। হ্যাঁ, এবং এদেরকে ওই বিথিল গাছ বা কোথায় পড়ছে খেয়াল নাই, বলা হয়েছে এদের সাধারণত গ্রাফাইটিস এর ক্ষেত্রে সাধারণত কয়েকটা রোগ হয়, স্কিন ডিজিজ হতে পারে, পেটের ব্যথা মানে আলসার কোলাইটিস বা এই টাইপের কিছু একটা হতে পারে, বা পেট জনিত কোনো সমস্যা, অথবা অ্যাজমার সমস্যা হতে পারে। আর অ্যাজমার সমস্যার ক্ষেত্রে, পেট ব্যথার ক্ষেত্রে মূল কারণ হলো যদি স্কিন ডিজিজ সাপ্রেশন হয়, বুঝছেন, এগুলো বড়দের আলোচনা তো এই জন্য আনা হয়নি, আসলে ওই একটা মেডিসিন সম্পূর্ণ আমি মনে করি যেটা বড় ছোট সব মিলিয়ে আলোচনা না করলে এই হয় না, মানে সম্পূর্ণতা পায় না। যদি স্কিন ডিজিজ যদি সাপ্রেশন হওয়ার পরে যদি কারো অ্যাজমা হয় অথবা পেট ব্যথা হয়, এই বিষয়গুলো যদি চলে আসে তখন গ্রাফাইটিস চিন্তা করতে হবে। এবং এই স্কিন ডিজিজ সাপ্রেশন হওয়ার পরে পেট ব্যথা বা স্টমাকে আলসার, এবং তা যদি দুধ পান, গরম দুধ দুধ পান অথবা কোনো খাবার খাওয়ার পরে উপশম হয়, এক্ষেত্রে গ্রাফাইটিস একদম খুব বিবেচ্য মেডিসিন আসলে গ্রাফাইটিস কিনা। তাহলে আপনার যে পয়েন্টটা ওই বিষয় একই, এখন বুঝতে পারছেন কিনা জানি না। জি জি বুঝতে পারছি, না রেফারেন্স এটা ভালো লাগছে আর কি, পয়েন্টটা ভালো লাগছে, এটা একদমই অজানা ছিল। আরেকটা পয়েন্ট আছে, সেটা আমি তো বলি নাই ভয়ে, কারণ ওটা ব্যাখ্যা আমি নিজে বুঝতেছি না। বলা হয়েছে মনে হয় যেন তারা পৃথিবী কখনোই ত্যাগ করবে না, কিন্তু গ্রাফাইটিস আমি এই লাইনটা দ্বারা কিছু বুঝি নাই আর কি। গ্রাফাইটিস এই কথাটা বলার কারণ কি, মনে হয় যেন তারা পৃথিবী কখনোই ত্যাগ করবে না, পৃথিবী ছেড়ে কখনোই যাবে না, এই কথাটা মানে আজীবন পৃথিবীতে বাস করবে, এই কথাটার মানে আমি বুঝলাম না। এটা অনেকটা কিন্তু পজিটিভলি মনে হয় না, যদি আমরা অন্যভাবে ব্যাখ্যা করি, কিছু টাইপের ফেরোস টাইপের লোক আছে না, হিংস্র টাইপের লোক, তাহলে তো ওদিকে চলে যাচ্ছে, যে আমরা বলি না যে তাদের আচার আচরণ এতই রুড়ো যে যে মনে হয় তারা পৃথিবী, এবং তারা নিজেরাও চিন্তা করে যে তারা মরবে না, তাদের অপরাধ বোধটা এত বেশি হয়, তারা অপরাধটাকে আর অপরাধই মনে করে না, এরকম কি পজিটিভলি তো নিতে পারি, অনেক পরিশ্রম করে, টাকা পয়সা পিছনে লাগে, বা আসলে এগুলো না, এগুলো উল্টো পাল্টা আলোচনা করে লাভ নেই, মেডিসিন সম্পর্কে ভুল ধারণা চলে আসবে, এই জন্য আমি লাইনটাই বাদ দিয়ে নিয়ে যে পজিটিভ আসবে না, পজিটিভ কেমন করে আসে, যারা পজিটিভ চিন্তা করে তারা পৃথিবীতে মরণশীল মরতে হবে এটাই চিন্তা করবে। শুনেন, গ্রাফাইটিস গ্রাফাইটিস যতবার প্রয়োগ করছি, ওই স্কিনের যে চটচটে স্রাব এই একটা বিষয় পাইছি, কানের পিছনে যে ফাটা ফাটা, এটা সাব্বিরের একটা কেসে, আমি কয়েকটা কেসে পাইছি খুব চমৎকার, এই যে সাব্বির আছে, সাব্বির মনে আছে কিনা জানি না বলছিল, তারপরে আর হলো পেট ব্যথা, এই এই তিনটা ক্ষেত্রে বেশি প্রয়োগ করতে পারছি মানে স্কিনের ক্ষেত্রে, তারপরে মাথা খুশকি, ওই যে সেবোরিক ডার্মাটাইটিস, এই এই বিষয়গুলোর ক্ষেত্রে গ্রাফাইটিস প্রয়োগ করার সুযোগ হয়েছে। এছাড়া অন্যান্য আসলাম ভাই, হ্যাঁ ওই যে যে বাচ্চাটার কানের পিছনে ওই সমস্যা ছিল, ওইটা একেবারে মানে সে ক্যালকিরাকার কারে বলে থলথলে, ওরে প্রায় 1/2 লিটার থেকে 1 লিটার করে গরুর দুধ খাওয়ায় প্রতিদিন ওই বাচ্চার, মানে একদম পুরো সে গণেশ ঠাকুরের মতো দেখতে, কিন্তু ওই ডিসচার্জ দেখার কানের নিচে ফাটা দেখে ইয়ে দিছিলাম, ইয়েও ছিল কনস্টিপেশনও ছিল, এই তিনটা জিনিস ছিল, কিন্তু মানে দেখলে ওই 100% ক্যালকিরাকার মানে থলথলে পুরো, হ্যাঁ হ্যাঁ, কিন্তু ম্যাজিক ম্যাজিকের মতো কাজ হয়েছে, ম্যাজিকের মতো। তাহলে সোজা কথা হলো, যদি গ্রাফাই ক্যালকিরেকার তো আমরা চিনি, ক্যালকিরেকার মধ্যে যদি পাই আমরা স্ক্রিন সাইপে ধরে দেখবো যে আসলে আমরা কতটুকু মোটা, যদি গন্ডারের মধ্যে মোটা হয় তাহলে আমরা ক্যালকিরে বাদ দিয়ে গ্রাফাইটিসের কথা চিন্তা করবো। আর বাকি স্বর্ণ ম্যাডাম হাতে হাতে তাল তালের উপরে হাত দিয়ে দেখ, হ্যাঁ হাতে তাল দিত, আলোচনা কিন্তু শেষ হয়েছে, এবং মনে হয় আয়োজক কমিটি কেউই নাই, তাহলে ক্লোজ করা যাক। ও জোরদার স্যার, আপনি তো আমার কথা আপনি তো আমার কথা শুনলেন, কোথায় যায় আপনাকে করা হয়েছে, কথা কি যায় কাইতা করে না, বুঝলাম না কিছু, এই এই আজকে আসার পরে এই সমস্যা হচ্ছে, ও তো আসেনি আজকে, আজকে একটু ফাই দিতে নিয়ে কানাডা তো অনেক মন খারাপ হয়ে যাচ্ছে, আসার পরে আজকে গ্রুপে কুফা লাগছে, বরিশালে মানুষ গেলে পরে খাওয়ান দিব,
না না সাব্বির আবার নামও বলতে পারবে কিন্তু আরেকটু পরে, সাব্বির নাম বলো তো, কি কি খায় পার্টি শেষে? আমরা সাজে গিয়ে জোয়ার দরবার দেশি কিন্তু কথাটা ঠিক মতে কয়েন জীবননগর জীবননগর সো ই না ওস্তো আটাঙ্গা না হ্যাঁ আব্দুল হান্নান স্যারের বাড়ি পাশে আগে তো আসলাম ভাই সাব্বিরে মাফ করছি যে পরীক্ষা টরীক্ষা আছে ওরকমের বড় ধরনের কোন প্রভাব তাই না মা বাবা থেকে? মায়াজম ছাড়া বলেন বলা যাবে না, ঠিকই আছে, সাইকোটিক মায়াজমের এটা সে অর্জিত। মোটামুটি ঠিক আছে রিয়াজ ভাই না কেম রিয়াজ ভাই? জি থ্যাংক ইউ স্যার। না এটা থাকতে পারে, আপনি আসলে বড় মানুষ তো বড় কেস লাগবে আর কি। ওই আমি সাধারণত চেষ্টা করি আর কি, আমাদের যারা পরিচিত বা অন্তত হোমিপ্যাথ এদের যেকোনো সমস্যার মধ্যে সমস্যা হয় না। আপনি যদি পারেন কেস দিয়েন, গ্রুপে দিয়েন, আমাদের যে গ্রুপ আছে যে হোলিস্টিক হেলথ আছে, অথবা এই গ্রুপে যদি দিতে পারেন কেস দিলে দেখা যায় আমাদের সিনিয়র যারা আছে, যে আব্দুল হান্নান স্যার আছেন, জর্দা স্যার আছেন, সবাই যাদের মধ্যে চেষ্টা করবে ইনশাআল্লাহ আপনার কেস সলভ করার জন্য, বুঝছেন? আপনি হোলিস্টিক গ্রুপে আছেন না? জি স্যার। আচ্ছা ওই গ্রুপে একটু দিয়েন, তারপরে কোশ্চেন টেশন আমি প্রয়োজন আমি ব্যক্তিগত ভাবে পরে আপনার সাথে যোগাযোগ করবো, সমস্যা নেই, আপনি কেস দিয়েন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে স্যার, থ্যাংক ইউ স্যার, আসসালামু আলাইকুম।